ধান আর গম রোদ খাবে এবার। ধান গম ঝাঁটা করবে নাকি জামাইদা? জামাইদা ঝাঁটা নিয়ে ঘুরছে, এবার করবে ঝাঁটা বানাবে। খোল ভেজাবে, ঝাঁটা বানাবে নাকি? ঝাঁটা বানাবে, ডাবা নিয়ে গেলে গাছ বসাবে। এবার মাটি পাং মাটি নিয়েছে, ওই জমিতে নেই তো, মানে ওই কাদা মাটিটাই জমিতে শুকিয়ে গেল, তাহলে জল যখন ছিল। হ্যাঁ এগুলো পাখিতে খেয়ে নেবে, পাখিতে খেয়ে নেবে। আছে গম ধান কিছু যে খাবে, ওরা চাল সব আছে, পাখিতে খেয়ে নেবে। ওখানে দেখতে পাবেন, এখানে থাকলে সব দেখতে পাবে। পাখি খিদে পেলে আপনি এসে পাখি খুঁজে খেয়ে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। না পাখির জন্য ধান আর গম চেয়েছিলাম, এই পূর্ণিমা দি কাছ থেকে 1 কিলো গম নেবো, পাখিগুলোকে দিতে হবে, কিন্তু হচ্ছে না। মিঠুর কাজ হয়ে গেল, মিঠু চলে যাচ্ছে, এবার মিঠু টাটা। এই গ্যাসটা গুলো কেমন পাদরায় দেখো, ধান চাল, ধান হতে কত কষ্ট, জমি থেকে ধান হবে কাটা হবে, ধান সিদ্ধ হয়ে কলে যাবে ভাঙানো হবে, তবে বাজারে বিক্রি হয়। কিন্তু তার আগে কত প্রসেসিং চলে দেখো, আমরা বাজারে যাচ্ছি টুক করে চাল কিনে নিয়ে চলে আসছি, তার আগে অনেক কষ্ট আছে। ধান ভাঙিয়ে সেদিনকে বস্তা বস্তায় কত লাইন দিয়েছি, কতক্ষণ পর ধান ভাঙিয়ে দিয়েছে। কিন্তু 5 কেজি ধান হলে ভালো হতো, আমি ভাবলাম রাজুদের কাছে চাইবো, 2.5 কিলো ধান তো ভালো হয়নি বলে ধানগুলো মিশে গেছে। এই ধানটা বেচে নিলেই হয়ে যাবে, এটি তোমার পুজো হয়ে যাবে। গম রোদে দিয়েছি, এবার মিঠু গম পাজরাবে। এটা গম পাজরানো চলছে, দেখো গ্রামের মেয়েরা কিরকম গম পাজরায়। ঠিক আছে, আমাদের গ্রামের মেয়েদের কত কাজ থাকতে হয়। ওরা গমকে ভাঙিয়ে একদম পিওর আটা খায়, কোনো ভেজাল খায় না, ভেজাল খায় না। সব সময় চাষে দেখো, রেশনের গম, রেশনের গম, দিদিরা টাটকা সব সময় ফসল খায়, ওরা একদম খাঁটি সোনা খাচ্ছে, আমরা সব ভেজাল খাচ্ছি, ভেজাল খাচ্ছি। আমরা কুমোর বাড়িতে এসেছি মা সরস্বতী ঘট কিনতে, এই এগুলো ছবি তুলছি। পূর্ণ হাঁড়ি, হ্যাঁ দিয়ে দিন, যে মা সরস্বতী ঘট কিনবো, কুমোর বাড়িতে এসেছি, ঘরটা রেডি নেই, রেডি করে দিচ্ছে সাদা খড়ি দিয়ে। মেয়ে এইসব রং করে? হ্যাঁ হ্যাঁ সেইটা দেখেছি, এবার ওর পাড়ায় কি বলবে আমি জানি না দিদি। আর এগুলো তো চাপা পড়ে যাবে তো, না ফুলে টুলে চাপা পড়ে যাবে, এখন রং করা উঠেছে তাই না, আগে রং করা ছিল না, এমনি সাদা প্লেন ঘট আমরা পুজো করতাম। হ্যাঁ দাঁড় ঘট গুলো হয়ে গেছে, ডাব দিলে উল্টে পড়ে গেলি মুশকিল। হ্যাঁ ব্যাগ আছে, জাঘারি ছোট থাকলে ছোটই দিন, মা দুর্গা আর বারে সব ওই বলছে মা দুর্গারটাকেই চালিয়ে দিয়েছিল, না বলছে পাড়ার মেয়েরা সব রাজি নয়, বলছে না সব নতুন চাই। সব মালসা শুকাচ্ছে, এই শুকানোর পর এগুলো পোড়ানো হবে তো, নিয়েই চলে যায়। এবার যা ঘাড়িটা বাদে আর কি মুদিখানাটা করলি, এটা কি ছোট, এর চেয়ে ছোট হয় না? হ্যাঁ না না ছোট হয়ে যাবে, আর লাগবে না। সাইকেলে যাবো, ভেঙে যাবে না তো, না আমাদের অভ্যাস আছে, তোমাদের তো অভ্যাস নেই। আমাকে চেনো কি?
চেন ও জানি আমাকেই লোক চিনতে পারে না ও আচ্ছা আমি পরিচয় দিই না 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 দেয়ার কি আছে চলে গেলে পরিচয় দিই না হ্যাঁ দেখিছি বলতো আমি শিকার কাছে এসেছিলাম আমি দেখি না নিয়ে চলে গেল সরাসরি কম হবে তো তাহলে সবাই আসছিল নাকি সেইটাই তো বলছি তোমাদের সরস্বতী পুজো কোথায় ও জয়বাটি স্কুল খুলে গেল ও এটা গিয়ে পড়েছে সরস্বতী পুজো নয় না আবার স্কুল খুলে গেল বলে স্কুলে সরস্বতী পুজো করতে হবে কিন্তু তার সময় কোথায় সেই খেয়েছি ওই একটা হাড় নিয়ে যে 500 টাকার নোট কি জ্বালা তুই বাপ যে এখানে মুদিখানা ভাই আই যা ওই ছেলেটা যা চোখে দিয়ে রেখেছি এরা মরসুমায় বৃষ্টি দেখতে পাচ্ছ সকাল থেকে আকাশ পুরো মেঘলা হয়েছিল এবার নেবে গেল বৃষ্টি আর সরস্বতী পুজো বাচ্চারা আনন্দ করবে বৃষ্টি সব ম্যাচাকার করে দেবে প্রকৃতি যে কি করছে না এবছরটা শুধু বৃষ্টি 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 আমার ছাদের গাছগুলো সব নষ্ট হয়ে যাবে গো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে বাদাম ভেজেছি একটু শশা নিয়েছি আর এক কাপ গরম গরম কমপ্ল্যান নিয়েছি এটা যদিও চকলেট কমপ্ল্যান এইটা হচ্ছে আমার এখনই আজকে ব্রেকফাস্ট গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আমি পুতুল হরিপাল থেকে পাঞ্জশিল্পী পিসির ব্লগ চ্যানেলে আপনাদের একটা অন্য ভিডিওতে স্বাগত কিরম ওয়েদার খারাপ সবাই জানেন পূর্বাভাস ছিল বৃষ্টি হবে মাঝারি ধরনের আজকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে দুটো জেলাতেই দুটো বঙ্গেতেই বৃষ্টি হবে হালকা হব থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবার কাল সরস্বতী পুজো বাচ্চারা কি করবে জানি না সবাই খুব আনন্দে এক্সাইটেড হয়ে আছে বাচ্চা বাচ্চা মেয়েরা শাড়ি পরবে হলুদ রঙের অঞ্জলি দেবে ঘুরু ঘুরু করবে আর আমাদের তো জানেন সরস্বতী পুজো মানে মানে ভ্যালেন্টাইন্স ডে এর মতন সবাই প্রেম দিবস হিসেবে একটু বড় যারা তারা সেটা খুব এনজয় করে এই দিন ছাড় আছে পড়াশোনার ছাড় সাজগোজের ছাড় যেমন খুশি সবাই সাজবে ঘুরবে আনন্দ করবে বেড়াবে সবটাই ম্যাচেকার হয়ে গেল আমি কি করব কিছু ভালো লাগছে না এক পোস্ত রান্না হয়ে গেছে অফিস চলে গেছে একটুখানি বাদাম ভেজে শশা দিয়ে মুড়ি খাচ্ছি একটু কমপ্লেন সাথে মুড়ি কি এনার্জি পাওয়ার জন্য শীত পাচ্ছে তো কি করব দেখি সারাদিন এইসব যা টুকিটাকি হবে রান্না বিশেষ আজ হবে না শুক্রবার আমি নিরামিষ খাই দুধ নিয়েছি দুধ পোস্ত খেয়ে নেবো কিছু করবো একটু ভাত গরম গরম পোস্ত সারাদিন এরম ভাবে কাটবো একটু গা মেজমেজে ওয়েদার শুয়ে বসে রয়ে আপনাদের সঙ্গে একটু গুড মর্নিংটা সকালে করি যেমন আছি দেখছেন শুয়েছিলাম কি অবস্থা খেপি পাগলি আমি তো একটা পাগলি খেপি পাগলি খেপি পাগলি ব্লগটা আপনারা দেখছেন ভালোবেসে কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন ভালোবাসছেন বলে পাশে থাকলে অবশ্যই আমি সব কিছু করতে পারবো আর এগিয়ে যেতে পারবো দেখতে থাকুন পাশে থাকুন আমার সারাদিন কি কি হয় খেয়ে নিচ্ছে তোকে খুব শুকনো শুকনো করে মোচ নাহলে আবার শুকোবে না এই যা ওয়েদার মুছতে যাক এসেছে কি বিচ্ছিরি ওয়েদার ভালো লাগছে সব জড়ো হয়ে আছে আবার আকাশ ডাকছে রে বাচ্চাগুলো সব কি হলো বলতো আমি ব্যাগ রেডি করেছিলাম যে বাপের বাড়ি যাবো ব্যাগ না তিদলি সাজরে শাড়ি ফাড়ি সব নিয়েছি ব্যাগ ফ্যাগ নিয়েছি দেখ কি হলো বলতো সব প্যান্ডেল ফ্যান্ডেল সব ভিজে গেল বাচ্চাদের আলপনা ফালপনা আদি সব দেয় আমরা না ধেরে হয়ে গেছি কিন্তু বাচ্চাদের তো আনন্দ সব জড়ো হয়ে আছে কিছু করতে ভালো লাগছে না আজকে রে ওয়েদারে অসময় বৃষ্টি
সময় হলে ভালো লাগে, শীতকালে এখন আর গ্রীষ্ম বর্ষা কিছু নেই, শীত বারো মাস বর্ষা বারো মাস গরম, কি অবস্থা দেখছো, শুনশান সব।